মিষ্টি কুমড়ার ভেতরের এই অংশটি ভুলা কিন্তু ফেলবেন না এটা কিন্তু অনেক দামি জিনিস আর এটা দিয়ে এমন জিনিস তৈরি করা যায় যেটা আপনি জানলে পুরো চমকে যাবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নরমালি আমরা মিষ্টি কুমড়া ভাজি করি রান্না করি যেভাবে খানা কেন মজার একটা সবজি আর মিষ্টি কুমড়া যখন ফেঁকে যায় তখন ভিতরের অংশটা অনেকটা নরম থাকে বিচিগুলো অনেক বেশি শক্ত হয়ে যায় আর যখন একেবারে কচি মিষ্টি কুমড়া থাকে তখন ভিতরের অংশটা অনেকটা ফিটানো বড়ার থাকে মানে পুরাটা একেবারে একেবারে কষি থাকে তো আমি অর্ধেকটা মিষ্টি গুঁড়া রান্নার জন্য নিয়েছি আর অংশটা আমি কেটে নিয়ে নিলাম মানে চামচ দিয়ে সুন্দর করে কিন্তু তুলে নেওয়া যায় এটাকে আমি আস্ত একটু ধুয়ে নিয়েছি যাতে করে আমার কাটার পর কোন রকম ধোয়া না লাগে তো আমি এটাকে এখন একেবারে চিকন চিকন করে কুচি করে নেব। একেবারে মানে আমরা আলু কুচি যেভাবে করি সেম ভাবে আপনারা এ গাছটা কিন্তু বটিত করতে পারেন ভটিত করতে আরো বেশি সুবিধা তো যাই হোক যারা সুরিতে অবশ্য তারা সুরিতে করবেন আর যারা বটিতে অভ্যস্ত তারা বটিতে করবেন আর এই কুসি করতে করতে আপনারা কমেন্ট করতে থাকেন কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন যাতে করে আপনাদেরকে আমি পরবর্তীতে ধন্যবাদ জানাতে পারি তো এই যে একটা অংশ কুসি করে নিলাম বাকি অংশটা আমি করে নিয়েছি তো যতটা সম্ভব কুসি করে নেয় ততটাই আমি কুসি করে নিয়েছি এখন হচ্ছে এটাকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি তো বাটিতে নেওয়ার পর এরপরে হচ্ছে এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা তারপরে দিয়ে দিচ্ছি এখানে কুচি এরপরে কষলে নেবো লবণ দিয়ে যখন এই ধরনের সবজিগুলো একটু কষলে নেবেন তখন দেখবেন থেকে একটু পানি আর এটা অনেকটা নরম হয়ে যাবে তো এই যে দেখেন কমে কিন্তু অনেকটা কমে গেছে আর এটা থেকে কিছুটা পানি বেরিয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক মুষ্টি পরিমাণ ডাল তো এখানে ডালটাকে আমি পেস্ট করে নিয়েছি ভিজিয়ে মশারি ডালকে পেস্ট করে ভিজিয়ে নিয়েছি এরপরে এখানে দিয়েছি প্রথমে আমি দিয়েছি গরম চামচ জিরা গুঁড়া হাফ চা মরিচ গুঁড়া ঝালের জন্য আর দিয়ে দিচ্ছি চাট মশলা চাট মশলাটা দিয়ে এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়েছি কর্নফ্লাওয়ার দেওয়ার পর আমার মনে হয়েছে যে কর্নফ্লাওয়ারটা কম হবে তারপরে আমি আরো তিন টেবিল চামচ পরিমাণ দিয়েছি আর একটু এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা চালের গুঁড়া ব্যবহার করতে পারেন তাহলে অনেক বেশি ক্রিস্পি হবে খেতে তো এবার চুলাই চলে আসলাম এখানে একটু বেশি পরিমাণ তেল দিয়ে এরপরে পেঁয়াজি বা পাকড় আমরা যেভাবে তৈরি করি

মিষ্টি কুমড়া সারা বছরই পাওয়া যায় কিন্তু কাঁচাটা বেশি শীতের সময় পাওয়া যায় তো এই যে দেখেন তৈরি হয়ে গেছে একেবারে আর একেবারে মোরমোরে এত বেশি মজার আপনি একবার ট্রাই করলে বুঝতে পারবেন কতটা মজার এটা খেতে তো আশা করি আপনাদের কাছে ভালো লাগছে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ